আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেশ সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এদিকে দারুণভাবে ক্যারিয়ার শুরু করা মোস্তাফিজুর রহমানও নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে বেশ নাম কুড়িয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে খেলেছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও। বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে কাউকে নেওয়ার সুযোগ থাকলে শুরুতেই সাকিবকে দলে নেবেন ডেভিড মিলার। অলরাউন্ডার হওয়ায় তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে এই ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ে এক লাইভ আড্ডায় তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল যে মনে করুন বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আপনি একটি দলের মালিক, যেখানে দল গঠনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে বিশ্বের প্রত্যেক দল থেকে একজন করে ক্রিকেটার নিতে পারবেন, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি কাকে দলে নেবেন? প্রশ্নের জবাবে ডেভিড মিলার বলেন, সম্ভবত আমি সাকিব আল হাসানকে দলে নিতে চাইব, অলরাউন্ডার হিসেবে সে ভালো একটা অপশন হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে ভালো হবে। বাংলাদেশ থেকে দুজনকে দলে নেওয়ার সুযোগ থাকলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে নেবেন মিলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে খেলার কারণে বাঁ হাতি এই পেসারকে দলে নিতে চান তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তারা দুজনেই। বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়া প্রসঙ্গে ডেভিড মিলার বলেন, দ্বিতীয় কাউকে নেওয়ার সুযোগ থাকলে আমি মুস্তাফিজুর রহমানকে দলে নেব, কারণ ইতিমধ্যে তার সঙ্গে আমি খেলেছি।